অভিনন্দন জানাই। আপনাদের কাছে নতুন করে কি আর চাইবো, আপনারা আমাদেরকে তো অনেক আগেই দু হাত ভরে সব দিয়েছে। গত উপনির্বাচনে ভাই বকুল যার উল্লেখ করছিল, একটা অসাধ্য সাধন করেছেন আপনারা, গোটা সাগর দিঘির সর্বস্তরের কংগ্রেসের নেতৃবর্গ এবং এলাকার সর্বস্তরের মানুষের যৌথ মেহনত, তাদের দৃঢ়তা, তাদের লক্ষ্যে অবিচলতা সব মিলিয়ে আমরা একটা ইতিহাস তৈরি করেছিলাম। আপনারা অবাক হয়ে যাবেন যে যেদিন উপনির্বাচনে ফলাফল আমাদের পক্ষে গেল, সেদিন সর্বপ্রথম আমার কাছে দিল্লি থেকে যে মেসেজটা এসেছিল সেটা ম্যাডাম সোনিয়া গান্ধী। তিনি আমাকে বলেছিলেন, সাগর দিঘির এই ফলাফলে আমি অত্যন্ত খুশি হলাম। মল্লিকার্জুন খার্গে আমাকে ফোন করে অভিনন্দন জানিয়েছিল, আমি আপনাদের সকলের পক্ষ থেকে অভিনন্দন গ্রহণ করেছিলাম। সাগর দিঘির উপনির্বাচন তাদের কাছে আরো কেন মনে ছিল জানেন? সেই সময় ছত্তিশগড়ের রায়পুরে কংগ্রেস দলের সর্বভারতীয় সম্মেলন চলছিল। সেই সর্বভারতীয় সম্মেলনে আমি যেহেতু কংগ্রেস ওয়ার্কিং কমিটির মেম্বার, আমি একজন বক্তাও ছিলাম। সেই সর্বভারতীয় সম্মেলন যখন চলছে তখন আমি সোনিয়া গান্ধীকে প্রথমে বললাম যে আমি আর মিটিংয়ে থাকবো না, আমাকে চলে যেতে হবে। কোথায়? মুর্শিদাবাদ। কেন? উপনির্বাচন।